চাকিয়া না দিলে তো ময়লা সব আইব, ওদের লাগে হ্যাঁ চাকিয়া দিয়ে পরে তেতলে বিচে দেয়, ঠিক আছে ক্লিয়ার? না বুঝলে কইবা, সপ্তাহ খালি কালী মাতা লড়াই হইলো না, ভুল মামা তো অনেক সময় আছে বুঝাইতে পারতাম না, ঠিক আছে না, জিখাইলিবা যে আমি বুঝছি না, ওইলে তেলের ব্যাপার, ওইলে গ্যাসের সিস্টেম, আমরা তো তেলের বদলা গ্যাস দিয়ে চালাই, ওইলো গ্যাসের সিস্টেম, গ্যাসের সিস্টেমটা পুরোটা সিস্টেমটার নাম হইলো সিএনজি কিট, ঠিক আছে, সিএনজি কিট দিয়া আপনার ও গ্যাসের যত সমস্যা আছে হ্যাঁ তার এটারে কনভার্ট করে কি হ্যাঁ চালানির জোগা করিয়া দেয় গাড়িতে, মানে হে যতক্ষণ দরকার না দরকার হে সবটা কন্ট্রোল করে, সিএনজি কিটের কাজ হইলো সিএনজি সিএনজি গ্যাস সিস্টেমটাতে কন্ট্রোল করা, আর তেলের সিস্টেম তেলের কামটা হইলো গিয়া আপনার এসি পাম্পে তেলটারে টানি আনবো ফিল্টারে তেলটা ছাকিয়া দিব, ঠিক আছে, ও তো আইলো হবে, তেল যদি আয় মনে কর গাড়ি স্টার্ট হয়েছে তেন না গাড়ি নষ্ট হইব, স্টার্ট না হইলে নষ্ট হইব না, হ্যাঁ স্টার্ট না হইলে তেমন নষ্ট, ওখানে হইলো স্টার্ট আওয়ার বাদে যদি কোনো সময় নষ্ট না হয় তাইলে কিতা কিতা হইব তেল গ্যাস তেল মোবিল সবটা, খালি ইঞ্জিন চুইস দো, হয়েছে বন্ধ করো বন্ধ করো, একটা আওয়াজ শুনছি না, আবার দাও আবার বন্ধ, ওইলো গিয়া গ্যাসের কন্টাক্ট হয়, মানে এই কন্টাক্ট যদি কোনো সময় না হয় তাইলে গাড়ি স্টার্ট হইতো না, তুমি এখন স্টার্ট দাও নিউট্রাল করিয়া দিও, অন আবার ইঞ্জিন চুইস দাও, অত বলতে স্টার্ট হয়েছে না কন্টাক্ট হাতে অন জিনিসটা দেখুন জানো, ও ইঞ্জিন চুইস দাও বন্ধ করো দাও স্টার্ট দাও আবার দাও স্টার্ট বন্ধ করো একবারে বন্ধ, এটার মানে কন্ট্রাক্টর গো আর ইগো কন্টা কর না খালি আওয়াজটা করে রাখ, দেন আবার স্টার্ট দাও দাও স্টার্ট আর গাড়ি স্টার্ট হইতো না তারও বন্ধ করো, কারণ ইলা যদি কোনো সময় হয় যে গাড়ি আমরা মনে কর গ্যাসে কন্টাক্ট কর না কন্টাক্ট না হইলে স্টার্ট হইতো না, অনেক সময় জায়গা তো যে আমরা কন্টাক্ট যদি ও না হয় তাহলে আমরা তো গাড়ি তুই আইমু না কি তখন মায়া গাড়ি লাগে, গাড়ি যদি কন্টাক্ট না হয় কোনো সময় তাহলে আমরা বেশি কিন্তু ঝামেলা করতাম না, এগুলো ডাইরেক্ট করবো, ইঞ্জিন চুইস বন্ধ নি ভাই ইঞ্জিন চুইস ও যেন যে কোনো একটার মাঝে লাগাইলা বুঝছেন না, দুইটার মাঝে যে কোনো একটা লাগাইলে হইব, এই কন্টাক্টর লাইনের মাঝে যে কোনো একটা তার হলো 5 ফুটের একটা তার লইয়া লাগাইলা, এখন ও দেখুন জানো ইঞ্জিন চুইস বন্ধ আছে কিন্তু আওয়াজ করে না, আওয়াজ করলে ও যদি ধরি স্টার্ট দাও সাইন সারো সারো আবার খারাপ বন্ধ করে দিও না, ওখন যে ও লম্বা সেলফ মারছে না, লম্বা সেলফ যদি কয়েকটা মারে ব্যাটারি বুঝিব, সেলফ তো শর্ট শর্ট সেলফে দাও স্টার্ট দাও বন্ধ আবার দাও মারো মারো বন্ধ ও দাও এনে দিলে হয়েছে না নানি আবার দাও তারো মারো আবার দাও স্টার্ট ঠিক আছে বুঝছেন না, ওখানে ইন্ন মাঝে আমি টাইট দিছি না আর কি ফিলার সব সময় স্টার্ট হইব শেষ লাইন হয়ে শেষ হয়ে গেছে বন্ধ যদি কোনো সময় গ্যাসে কন্টাক্ট না করে তাইলে আমরা ওলা আনবো, এটা আনার একবারে প্রপার সিস্টেমটা হইলো বনেটোর বিচে দিয়ে তারটারে আনবো বুঝছেন, বনেটোর বিচে দিয়ে তার আইনে যদি লাগায় তে ইবাই দিয়ে তো আর আইতো না, এই তার আইব নি মনে হয় ইবাই আইতো না, বিদায় অন্য যে কোনো একটা লাগাইলা যেটা লাগাই স্টার্ট হয় হঠাৎ লাগাইলা লাগাইয়া বান্ধে রাখিলা শেষ, এরপরে আপনি চালাইয়া ওয়ার্কশপ আইয়া ওর পরে খুলিলা, অন যদি পরাই না খুলুন 30% গ্যাস বেশি খরচ হবে, ডাইরেক্ট করলে গ্যাস বেশি খরচ হয় ঠিক আছে বুঝছেন না, আর আবার কন্টাক্ট কইমু পরে কিন্তু দিমু নষ্ট করিয়া দিমু পরে ঠিক করিয়া দেখাই লাগবো, যে কোনো এক দুইজন না আমরা যার বারে যারা ভালো লাগবে তারা হইতাম পারে ঠিক নাই, আচ্ছা যদি মনে করটা এটা যদি আপনি যদি উপস্থিত না থাকে আমার কাছে তখন ওটাতে কিন্তু গ্যাস কোনটা করে এটা আপাতত খুললিলাম ধরনে আমি কিন্তু ওটা লাগাই এটা কোনো মোটিভাই করে কোনো সিস্টেম আছে নি ওটা নাই কারেন্ট তো দিতে হইব একটু ডাইরেক্ট করছে কি আমরা মানে ডাইরেক্ট করছে না ডাইরেক্ট করছে তার মিলাই তুইব যে কোন লেখান তার মিলাই তুইব বন্ধ করো
বন্ধ ওগুলো আমরা গ্যাসের বাজু বুঝলাম এখন যদি কোনো দিন সময় দেখা যায় যে গাড়ি চলন্ত অবস্থায় যদি কোনো সময় হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায় তে আমরা আর সেলফ মারতাম না কোনো সময় সেলফ না মারিয়া ও যে জায়গাটা আছে কোনো মাঝে দেখবো যে একটা বেল লাগাইল দেখা যায় না ও বেলটা যদি সিটি যায় তাহলে কোনো সময় আর স্টার্ট হইতো না এই বেলটার নাম হলো টাইমিং বেল টাইমিং বেল যদি কোনো সময় ছিঁড়ে আর কেউ যদি বারে বারে সেলফ মারে প্রতি সেলফে 2-3 হাজার টাকা খরচ হইব বুঝছেন প্রতি সেলফে ওগুর ভিতরে যেগুলো জিনিস আছে সবগুলো ব্যান্ড হয়ে যাবো আস্তে আস্তে খালি সেলফোন লগে ব্যান্ড হইব আমরা কোনো সময় যদি গাড়ি চলন্ত অবস্থায় স্টার্ট বন্ধ হয় অন্য সব কিছু চেক করার আগে ইয়া ওখান ইনো তো একটু ফাঁক আছে একটু দেখা যাক একটু দেখার চেষ্টা করবো আর কি এখানে আমরা দেখাইতে দেখাইতে নরম খুলিছে না এখানে আরো হার্ড থাকে বুঝছেন নি আরো ক্লোজ থাকে আপনারা দেখবা ওই লগিয়া অনুমান 10 নাট লাগাইল থাকবো অথবা স্কোপ লাগাইল থাকবো ওগুলো লোজ দিয়া দেখবা যে ওপা দিয়ে ও বেলটা লাগাইল কিনা যদি মনে হয় এই বেল সিরিজা এত কাম করাইলা তখন যদি দেখা যায় যে এগু সিরছে না লাগাইল আছে তাইলে তো কোন খাজ আছে এরপরেও যদি স্টার্ট না হয় তখন আমরা খাজ হইলো ফিউজ গুলার চেক করা ও ফিউজ ফিউজ চেক করা যে যদি কোনো ফিউজ সিরি যায় যদি কোনো ফিউজ সিরি যায় তাইলে আর গাড়ি স্টার্ট হইতো না স্টার্টর ফিউজ থাকবো আলাদা অনেকটা জিনিস দেখা দিই ওখানে ইগুর বিচে সংযোগ আছে না ওনো হ্যাঁ এরপরে আবার উপরে তার দিয়ে বান্ধাও আছে